অচিন্ত্যবাবু, আপনি আরামবাগ পৌরসভার যে প্রশাসক মণ্ডলী হয়েছে তার আপনি সদস্য নির্বাচিত হয়েছেন, আপনাকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলের পক্ষ থেকে। আর আপনি সামাজিক কাজকর্মের সঙ্গে যুক্ত ছিলেন, দীর্ঘদিন কাজ করেছেন প্রশাসনে, এই প্রথমবার এভাবে আপনারা এলেন এবং এত বড় জায়গায়, এই আগমনটাকে কীরকমভাবে উপভোগ করছেন? প্রথমে আমি প্রণাম বা ধন্যবাদ জানাবো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। উনি আমার কাজের খবর নিয়ে উনি আমাকে পৌরসভায় সিলেকশন করেছেন, তার জন্য আমি ওনাকে প্রণাম জানাই এবং আর জানাই যে পৌরসভার যাতে আমি উন্নয়ন করতে পারি তার জন্য পৌরবাসীর আশীর্বাদ, যাতে আমি পৌরবাসীর মনোবাসনা পূর্ণ করতে পারি সেই দিকে আমি নজর দেবো। আপনি একজন সমাজসেবী মানুষ, এমনও খবর আমাদের কাছে আছে যে আপনি যে 12 নম্বর ওয়ার্ডে বাসিন্দা কালীপুরে, সেখানে নাকি আপনি একই জায়গায় পাশাপাশি কবরস্থান এবং শ্মশান এটা করেছেন, এই সম্প্রীতির উদাহরণ আপনি কি আপনার স্বনামধন্য পিতা প্রয়াত ডক্টর হরিমোহন কুণ্ডুর সেই আদর্শ কি সামনে রেখে করলেন নাকি? অবশ্যই, আমার বাবা স্বর্গীয় হরিমোহন কুণ্ডু এবং মা গীতারানী কুণ্ডু, গীতারানী কুণ্ডুই আমাকে এই আদর্শে অনুপ্রাণিত করেছেন, কারণ উনি আমি ছোটোবেলা থেকে দেখেছি উনি অনেক গরিব মানুষের উপকার করতেন, যে মানুষ খেতে পেতেন না নিজের ভাতের থালাটা উনি ধরে দিতেন। হ্যাঁ, এইটা তো আমার জীবনের আদর্শ বটেই। তাছাড়াও আমি আরও সামাজিকমূলক কাজে করেছি বলবো, একটা কালীপুরে হাই স্কুল আছে, সেখানে 5 থেকে 12 পর্যন্ত একটা লাইব্রেরি করেছি, যেখানে প্রত্যেকটা গরিব মানুষ বিনা পয়সায় বই পায় বা পড়ার সুযোগ পায়। একটা প্রাইমারি স্কুলের বেশ খানিকটা করেছি, একটা উর্দু স্কুল করেছি যেখানে ইংরাজি, উর্দু এবং বাংলা পড়ানো সুব্যবস্থা আছে। আর এবং রক্তদান শিবির অনেকেই করেছি, বহু রক্তদান শিবির। সবচেয়ে বড় কথা, আমি এই কোভিডের সময় প্রায় 1000 জন মানুষের রক্তের ব্যবস্থা করেছিলাম। নিজের ব্যাপারে আমি বেশি বলতে নারাজ, তবু আজকে সময় পৌরসভায় কাজ করার সুযোগ পেয়ে আমি নিজেকে ধন্য মনে করছি। আমার চেয়ারপার্সন মাননীয় স্বপন নন্দী মহাশয়, উনি অত্যন্ত কাজের মানুষ, উনি আমাদেরকে নিয়ে যথেষ্ট কাজ করে চলেছেন এবং ওনার আদর্শ আমার খুব ভালো লেগেছে। ওই মানুষটা 1 মিনিটও দেখেছি বসে থাকেন না, সবসময় মানুষের কথাই উনি ভাবছেন। সবসময় ওনার মনের মধ্যে একটা জিনিস দেখছি যে উনি কি করে আরামবাগের মানুষের উন্নয়ন হবে, এই কথাটা দেখছি সবসময় উনি মাথার মধ্যে আছে। যখন কালীপুরে বন্যা হয়েছে দেখেছি উনি ওনাকে এবং আমার কাউন্সিলর উনি 18 নম্বরে প্রদীপ সিংহ রায়কে দেখেছি সবসময় মানে মানুষের পাশে থাকা, ঝড় হলেও মানুষের পাশে থাকা, বন্যা হলেও দেখি মানুষের পাশে থাকা। সত্যি বলছি, মানে আদর্শ মানুষ, একজন সমাজসেবী হিসেবে স্বপনন্দী একদম মানে পাংচুয়াল মানুষ উনি, ওনার আদর্শটাকে আমার খুব ভালো লেগেছে। তো এই অনেকগুলো বোর্ড মিটিং নিশ্চয় হয়ে গেছে যখন থেকে নির্বাচিত হয়েছেন, তো সেই সমস্ত বোর্ড মিটিংয়ে মূলত কোন কোন বিষয়ে আলোচনা হয়েছে? আমি দেখেছি উনি প্রথম বোর্ড মিটিং হয়েছেন উনি কমিটি মেম্বারদিকে নিয়ে করেছেন, 19টা ওয়ার্ডের উনি দেখেছি খাতা করে দিয়েছেন। আমার সবচেয়ে ভালো লেগেছে ওনার কাজের পরিকাঠামোটা, খাতা করে দিয়েছেন, সেই খাতায় কার কী অভিযোগ আছে, কার বাড়ি হয়নি, কার পায়খানা হয়নি, কার বাড়িটা অর্ধেকটা হয়ে রয়ে গেছে, কোন পাড়াটায় রাস্তা হয়নি, কোন পাড়াটায় লাইট জ্বলেনি, কোন পাড়াটায় মানুষ কষ্টে আছে, তার কি কষ্ট সেটা নিয়ে তাদের প্রত্যেকের লেখা আছে, সেই লেখাগুলো ধরে ধরে কাজের ইয়ে হয়ে হয়ে কাজগুলো যাতে হয় তিনি তার ব্যবস্থা করে দিচ্ছেন। আর দ্বিতীয়ত সেদিনে ওই কালকে একটা হলো আপনার রবীন্দ্রভবনে, যে বাড়িগুলো অর্ধসমাপ্ত অবস্থায় আছে সেই বাড়িগুলো কার কী পজিশানে আছে, প্রত্যেকটা মানুষের সঙ্গে উনি কথা বললেন এবং তার কী প্রবলেম। হ্যাঁ, এবং সেই ইঞ্জিনিয়ারদিকেও উনি ডেকেছিলেন পৌরসভার, তারাও ছিলেন, তাদেরকেও বলে দিলেন যে এই লোকের বাড়ি যেন তাড়াতাড়ি হয়ে যায়। সবচেয়ে প্রবলেম উনি পড়ে গেছেন কোভিড প্রবলেমের জন্য কাজগুলো উনি ঠিক
শেষ করতে পারছেন না। তারপরে এই দুয়ারে সরকার চলছে, দুয়ারে সরকারেও আমি যাচ্ছি, উনি আমাদেরকে নিয়ে নিয়ে যাচ্ছেন, তার কী কী পরিকাঠামো কীভাবে করলে ভালো হবে উনি তো পুরো বলেই দিচ্ছেন। আমি ধরো কাজ করবো না, যা কাজ করা তোমাদেরকে করতে হবে, আমি শুধু তোমাদেরকে উপদেশ দেবো না। সত্যি মানে ওনার কাজের সবচেয়ে বড় কথা, ওনার কাজের পরিকাঠামো খুব ভালো, সেই জন্যই তো আজকে উনি আজ এত দূর আগাতে পেরেছেন। এবং সবচেয়ে বড় কথা, উনি রেগে যান না, বিরক্ত হন না। কোনো একটা কাজকে যদি পাঁচবার জিজ্ঞেস করছি এটা কি করব, উনি কিন্তু আনন্দে হেসে হেসেই কিন্তু কথা বলছেন। আরামবাগের জন্য এরপরে কী কী পরিকল্পনা আছে উন্নয়নের জন্য? উনি তো ড্রেনটাকেই মেনলি, আরামবাগে তো প্রবলেম ড্রেন। আরামবাগে যে 35 বছর আগে রাজত্ব হয়েছে মিউনিসিপ্যালিটির, কোনো ঘরের প্ল্যান মাফিক ঘর হয়নি, সেই জন্যে আজকে ওনাকে বেশি ভুগতে হচ্ছে। কারণ কেউ ছাড় ঠিক মতো দেয়নি, কেউ তার ড্রেনটাকেও ঠিক মতো করেননি, বাড়িতে যে উঁচু করে করা উচিত সেটাও কেউ করেনি। মানে প্ল্যান মাফিক ঘর আরামবাগে খুব কমই আগে হয়েছে, কিন্তু এখন যেসব হচ্ছে উনি কিন্তু প্ল্যান মাফিকই করছেন। হ্যাঁ, ড্রেনের ব্যাপারে আন্ডারগ্রাউন্ড ড্রেন করছেন, যেখানে যা করার উনি করছেন। কিন্তু কোভিডের জন্যে সবচেয়ে প্রবলেম হয়ে গেছে, কাজের খুব ক্ষতি হয়ে যাচ্ছে, যেটা প্রত্যেকেই, কারণ টাকা পয়সার ব্যাপারটাও একটা হয়ে নাই কোভিডের জন্য, কেন্দ্রীয় সরকারের টাকাগুলো উনি ঠিকমতো আনতে পারছেন না, তার ফলে এটা একটা বিরাট প্রবলেমে পড়ে যাচ্ছে। অতনুকুণ্ড এলেন, একজন ডাক্তার লোক এলেন। হ্যাঁ, উনি ভালো মানুষ, উনি নিঃসন্দেহে ভালো মানুষ, এবং সবচেয়ে বড় কথা উনি ব্যস্ত মানুষ, তার মধ্যেও তো উনি সময় দিচ্ছেন, যেটুকু পাচ্ছেন সময় দিচ্ছেন। ওনাকে তো আমাদের চেয়ারপারসন সাহেব বলেছেন স্বাস্থ্য দপ্তরটা টোটাল ওনাকে ছেড়ে দেবেন, আমাদেরকে দিয়ে বলেছেন তোমাদেরকে বাকি কাজগুলো সব করতে হবে। তো অতনুবাবু যদি স্বাস্থ্য দপ্তরটা দেখেন, আরামবাগের উন্নতি তো হতেই হবে। আর আমাদের তো চাঁদুরে পৌরসভার তরফ থেকে একটা হসপিটাল আছে, সেখানেও তো নিয়েও তো উনি চিন্তাভাবনা অনেক বড়ই ওনার আছে, উনি আরামবাগের নিয়ে ভাবছেন সবচেয়ে বড় কথা। ধন্যবাদ।